বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে নৌকার পক্ষে গণসংযোগ করলেন সচিব মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নাটোরের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা তদন্ত করবে পিবিআই। নাটোরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাক্তার কামরুল হাসান মিলন ও কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি গণসংযোগ শুরু করে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত পথচারী রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে নৌকার প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং রাজশাহীর সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন। এই সময় তারা বলেন, এবার নৌকার জয় হলে রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থান হবে। এ সময় উপস্থিত ছিলেন সচিব রাজশাহী বিভাগের সহ সভাপতি ডাক্তার তবিবুর রহমান, জেলা সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে স্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দের সাথে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তারা। নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান। রাজশাহী মহানগরীর 12 ও 22 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই দুটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি। সাহেববাজার বড় মসজিদে আসরের নামাজ আদায়ের পর সেখানে মুসল্লিদের সাথে গণসংযোগ করেন। এরপর বড়কুটি ক্যাম্পে গিয়ে পথসভায় বক্তব্য দেন মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। এরপর নগরীর মুন্নুজান স্কুলের সামনে ও আলুপট্টি নদীর ধার এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীর উন্নয়ন চলমান রাখতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত জনসাধারণকে ইভিএম মেশিনে ভোট প্রদানের পদ্ধতি দেখিয়ে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, জাসদ মহানগরের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ মহল্লা কমিটির নেতৃবৃন্দ। সারা তো আমার মাঠে দেখা গেল এবং অন্যান্য সর্বত্রই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত সারা মানুষ দিচ্ছে এবং তারা ভোট প্রদানও করবে, আবহাওয়া যাই হোক না কেন, প্রার্থী যেই থাকুক না কেন। কাজেই জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি এখন অনেকটাই নিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্ত পার্টি না থাকলে প্রতিদ্বন্দ্বিতা হবে কীভাবে? জাতীয় পার্টি তো এখানে কোনো বেস নেই, জ্যাকেট পার্টিরও কোনো বেস নেই, তাহলে আমরা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন তো এখানে দেখতে পাচ্ছি না। তবে আমরা আশা করেছিলাম তারা থাকবেন, আরও অনেক পার্টি আসবেন, তারা না এলে তো কিছু করার নেই। নাটোর এক আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত হত্যা মামলা আমলে নিয়ে পিবিআই পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে আগামী 27 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার দুপুরে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবু সাঈদ এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2020 সালের 20 ফেব্রুয়ারি সকালে টাকা পাওনা রয়েছে বলে এমপি বকুলের নির্দেশে স্থানীয় আয়ুব আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার নির্দেশে এমপির বাড়িতে একটি গাছের সাথে বেঁধে চড়থাপ্পড় মারা হয়। এ সময় তার কাছ থেকে সাদা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর দাবি করে অভিযুক্তরা। স্বাক্ষর করতে অস্বীকার করলে এমপি নির্দেশ দেন আয়ুব আলীকে গাছে ঝুলিয়ে পিটানোর এবং পরে তাকে বস্তা বন্দি করে পদ্মা নদীতে ফেলে দিতে। নির্যাতন সহ্য করতে না পেরে আয়ুব আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে আয়ুব আলীর মরদেহ তার পরিবারের কাছে দিয়ে আসে তারা। এরপর পুলিশ আয়ুব আলীর মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনার পর নিহত আয়ুব আলীর স্ত্রী বাগাতিপাড়া থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ নেয় না। এরপর গত 1 জুন মৃত আয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে আরও 4 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন আদালতে। মামলার অন্য আসামিরা হলেন বাগাতিপাড়া উপজেলার সেনালপাড়ার আব্দুল মজিদের ছেলে মহিদুল ইসলাম, মৃত ময়েজ সর্দারের ছেলে আব্দুল মজিদ, মারিয়া গ্রামের সাজদার রহমানের ছেলে মাইনুল ইসলাম ও মিজানুর রহমান। কৃষি সমৃদ্ধি এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30 দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নাটোর হেলিপ্যাড মাঠে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য যোগানে টেকসই ও পরিবেশ বান্ধব আধুনিক কৃষিতে ব্যবহৃত লাকসই প্রযুক্তি সমূহের ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি সহ সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে দেশ আজ কৃষিতে উন্নতি সাধন করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে কৃষক লাভবান হচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়েছে। মেলায় মোট 30টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে 800 কৃষকদের মাঝে রোপা আমনের বীজ ও সার বিতরণ এবং 100 জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। আগামী 18 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে নাটোরের সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে নাটোরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর রাসেল কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। এবার জেলায় 6 থেকে 11 মাস বয়সী 25,562 জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও 12 মাস থেকে 59 মাস বয়সী 2,23,033 জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এজন্য জেলায় 1,388টি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক সহ 3,347 জন কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়োজিত থাকবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।